নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার বিশেষ জ্যোতিষ তন্ত্রের অনুষ্ঠানে। এবং অবশ্যই তিনি একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ, তান্ত্রিক, মাতৃসাধিকা, তন্ত্রসাধিকা, বশীকরণের সিদ্ধহস্তা, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, মনোবিশ্লেষক এবং সুন্দর কাউন্সিলিং করেন। আপনাদের জন্য মোবাইল নাম্বার দুটো খোলা থাকবে, মোবাইলে সবাই যোগাযোগ করার সুযোগ পাবেন। এখন একটা সুযোগ আছে, অফার দেওয়া হচ্ছে মায়ের কাছ তরফ থেকে। যারাই মার কাছে দেখাতে আসছেন, কনসালটেশন চার্জ দিয়ে যারা মাকে চেম্বারে দেখাবেন, তারা বিনামূল্যে একটি পেন পাবেন, মন্ত্রপুত সিদ্ধ পেন, যেটি আপনারা যে কোনো পরীক্ষা, আপনার বাড়িতে ছাত্রছাত্রী আছে বা কেউ চাকরির পরীক্ষা যাচ্ছে, কেউ ইউনিভার্সিটি কলেজ স্কুলে রয়েছে, তাদের জন্য একটি পেন, কিন্তু মন্ত্রপুত সিদ্ধ পেন বিনামূল্যে উপহার স্বরূপ পাবেন। সুতরাং যারা নাম লিখিয়ে দেখাতে আসবেন তারা কিন্তু যোগাযোগ করুন। ডাকযোগেও প্রতিকার পাবেন, দূরের বন্ধুরা ফোনে কথা বলে ডাকযোগে আপনার প্রতিকার সংগ্রহ করতে পারেন, যারা হয়তো কলকাতায় আসতে পারছে না। কলেজ স্ট্রিটের নিয়মিত চেম্বার তার শ্রীমানি মার্কেট, একদম কলেজ স্ট্রিটে আর্যভট্ট জ্যোতিষ কার্যালয়, ঠনঠনিয়া কালীবাড়ির কাছে। আপনারা আসতেই পারেন, কলেজ স্ট্রিট শিয়ালদা হাওড়া হয়ে খুব সুবিধা হয়, প্রতিদিনই পাবেন। মূলত রোববার মা একদম 11টা থেকে 4টা অবধি থাকেন, আর অন্যান্য দিন স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মা কলেজ স্ট্রিটে দেখে দেন অবশ্যই আপনাদের। আর নিয়মিত বেহালা, ব্যারাকপুর, টালিগঞ্জে আপনারা পাবেন। মোবাইল নাম্বার রাত 9টা থেকে 10টা, 1 ঘন্টাও আপনারা কিন্তু ফ্রিতে কনসালটেন্সি পাবেন। একটা সমস্যার কথা রাশি লগ্ন বলবেন, একটা সমস্যার কথা জানতে চাইবেন, মা আপনাদের পথ দেখাবেন। যারা খুব সমস্যায় দেওয়ালে পিঠ ঠেকে গেছে তারা নিশ্চয়ই রাতে 9টা থেকে 10টা ফোন করবেন, মোবাইলে ফোন মোবাইল নাম্বারগুলো লিখে রাখুন। আর অনুষ্ঠানের পর এখন বুকিং নেওয়া হবে, কথা বলে নেবেন মায়ের সাথে অবশ্যই, আর অবশ্যই আলাপ করাবো। আজকেও অনেক কিছু জানবো, যে কোনো জটিল কঠিন সমস্যার সমাধানে সিদ্ধহস্তা তিনি, তন্ত্রের মিরাক্কেল প্রতিকার দেন, খুব ভালো কাজ জানা মানুষ, কর্মদক্ষ মানুষ, তার গুরুদেব এবং গুরুমা মাথার ওপর রয়েছেন, খুব ভালো কাজ জানেন। এবং একটা কথা জানবেন, যার কাছে যাচ্ছেন যে জ্যোতিষ, তার প্ল্যানেটারি পজিশন, তার গ্রহ নক্ষত্র স্ট্রং তো, তার শনি স্ট্রং তো, এবং হাত যশের একটা ব্যাপার। এই মানুষটি যাকে যা প্রতিকার দেন খুব সুন্দরভাবে বিশ্বাস নিয়ে যারা গ্রহণ করেন তারা খুব ভালো কিন্তু কাজ পেয়েছেন, পাচ্ছেন এত বছর ধরে। আলাপ করাবো, উপস্থিত রয়েছেন স্টুডিওতে মাতা অরুন্ধতী, নমস্কার এবং স্বাগত। নমস্কার, মা তারার চরণে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আজকে আমি একটু ছাত্রছাত্রীদের পড়াশোনাটা নিয়ে একটু আলোচনা করব। এবার পড়াশোনাটা আমরা কিন্তু জন্মছকে দেখি চতুর্থ ভাব থেকে। চতুর্থ ভাব হচ্ছে আমাদের বিদ্যাস্থান, আর পঞ্চম ভাব হচ্ছে আমাদের বুদ্ধিস্থান। তো এই চতুর্থ ভাবের সাথে কোনোভাবে রাহু বা কেতুর মতন প্ল্যানেট যদি জড়িয়ে যায় বা শনির মতন প্ল্যানেট যদি জড়িয়ে যায় তো পড়াশোনায় অবশ্যই একটা বিচ্ছেদ আছে আসে বা একটা ইয়ার লসের সমস্যা আসে। আর তার সাথে সাথে বুধ হচ্ছে বুদ্ধিকারক গ্রহ। এই বুধ যদি কোনোভাবে রাহু দ্বারা অ্যাফ্লিক্টেড হয় বা কোনো পাপগ্রহের খপ্পরে পড়ে যায় তাহলে কিন্তু পড়াশোনা হওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যায়। অনেকের কাছেই শুনি আমার ছেলে বা মেয়ে ভীষণ চঞ্চল, পড়াশোনা করতে চায় না বা পড়তে বসলেও ওই ছটফট ছটফট করতে থাকে, মাইন্ডকে স্থির করতে পারে না। তো কেন হয়? এই বুধের কারণে কিন্তু এই সমস্যাগুলো আসে। বুধ যদি কোনোভাবে নেগেটিভ প্ল্যানেটের সাথে জড়িয়ে যায়, খারাপ গ্রহের সাথে জড়িয়ে যায়, তাহলে কিন্তু পড়াশোনায় কনসেন্ট্রেশনটা আসাটা খুব সমস্যা দাঁড়ায়। আর নানান দুর্বুদ্ধি সেই সব ছাত্রছাত্রীর, যত না আমি পড়ার দিকে মন আছে তত তাদের অন্য বাইরের দিকে মন চলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তার সাথে সাথে চন্দ্র, মনে স্থিরতা যদি না থাকে, চন্দ্র তো মনের কারক গ্রহ সবাই জানেন আপনারা, তো মন যদি স্থির না থাকে তাহলেও কিন্তু পড়াশোনা করতে খুব অসুবিধা হয়। তো মনকে স্থির করে কে? চন্দ্র। সেই চন্দ্র যখন শনি দ্বারা দৃষ্ট হয় বা চন্দ্রের পজিশন হরোস্কোপে কখনো খারাপ পজিশন, যেটাকে বলে দুস্থানগত হওয়া, সেই হয়, তাহলেও কিন্তু পড়াশোনায় বিঘ্ন আসে। তো এই নানান সমস্যার থেকেই কিন্তু ছাত্রছাত্রীদের সমস্যা তৈরি হয়। এবং সেক্ষেত্রে কিন্তু প্রথমেই দরকার জন্মছকটিকে অ্যানালাইজ করা, কেন তার সমস্যাটা আসছে। সে পড়তে বসতে তাকে দেখা গেল আপনি ভালো টিউশন দিচ্ছেন, তার পেছনে আপনি লেবার দিচ্ছেন, টাইম টু টাইম গার্ড করছেন, কিন্তু পড়তে বসলে সে কিছুতেই মন দিয়ে যে পড়াটা করা দরকার সে করতে পারছে না, বারবার সে চঞ্চল মতির জন্য সে তার বাইরে মন চলে যাচ্ছে। অনেকে এসে আমাকে বলেন যে মা আমি হয়তো টাস্ক দিয়ে বা একটু গেছি সরে, সেই ছাত্র বা ছাত্রীটি তখন দেখা যাচ্ছে যে টাস্ক ফেলে অন্যদিকে সে নানান দিক নিয়ে সে চিন্তাভাবনা করছে বা নানান কাজ সে করছে, কখনোই তার ফুল কনসেন্ট্রেশন যেটা সেটা পড়াশোনায় আসছে না। এগুলো কিন্তু গ্রহ সন্নিবেশের জন্য হয়, গ্রহগত কারণ থেকেই কিন্তু মূলত পড়াশোনার সমস্যাটা শুরু হয়, পড়ার দিকটা হ্যাম্পার্ড হতে থাকে।
তারপরেও আছে আপনার বাস্তু দোষ। আপনার বাস্তু যদি অ্যাফ্লিক্টেড থাকে তাহলেও কিন্তু ছেলে মেয়ের ক্ষেত্রে শিক্ষার জায়গাটা কিন্তু ব্যাপকভাবে ড্যামেজ হয়। কোনোভাবে কোনো বাস্তুতে যদি দক্ষিণ পশ্চিম কোণ, আমরা যেটা ঈশান কোণ বলে থাকি, সেখানটা যদি ডিস্টার্ব থাকে তাহলেও কিন্তু পড়ার ক্ষেত্রে কিন্তু ব্যাপক সমস্যা আসে। তো পড়ার সমস্যা তো থাকবেই, এবার কি করলে সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। প্রথমেই বলি, চতুর্থ স্থান যদি ড্যামেজ থাকে তাহলে কিন্তু কিছুতেই কোনো ছাত্রছাত্রীর পক্ষেই কিন্তু ভালো রেজাল্ট করা বা ভালো করে যে পড়াশোনায় মন দিয়ে পড়া সেই জিনিসটা কিন্তু কখনোই আসবে না। তো তার চার্টে চতুর্থ ভাবটিকে ঠিক মতন সংস্কার করতে হবে। দেখা গেল যে চতুর্থ ভাবের সাথে কখনো রাহু জড়িয়ে গেছে, এই যে ইয়ার লস। চতুর্থ ভাবে যদি রাহু বা কেতু, এই গ্রহটি কোনোভাবে চতুর্থ ভাবে বসে থাকে বা চতুর্থ ভাবের সাথে জড়িয়ে থাকে তাহলে কিন্তু পরীক্ষায় ফেল, যেটাকে আমরা বলি, ইয়ার লসের ব্যাপক সম্ভাবনা থাকে। আমি দেখেছি আমার জীবনে যে চতুর্থ ভাবে কেতু বসে রয়েছে, ভালো স্টুডেন্ট পরীক্ষা দিতে গিয়ে হয়তো শারীরিক অসুস্থতার জন্য সে পরীক্ষাটা দিতে পারেনি, কোনো না কোনোভাবে হোক তার একটা পড়াশোনায় বিচ্ছেদ আসছেই। তো সেই বিচ্ছেদটাকে কাটাতে গেলে অবশ্যই চতুর্থ ভাবের সংস্কার কিন্তু ব্যাপকভাবে প্রয়োজন। চতুর্থ ভাবটাকে ঠিক মতন, যদি কোনো রাহু কেতু পাপগ্রহ বসে থাকে তো সেই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, চতুর্থ অধিপতি কোনোভাবে যদি দুস্থানগত হয়, খারাপ পজিশনে বসে থাকে বা কোনো পাপগ্রহের সাথে বসে থাকে তাহলেও কিন্তু পড়াশোনায় ব্যাপক সমস্যা আসে, বারবার পড়াশোনায় বিঘ্ন আসতে থাকে। আপনি দেখা গেল একটা পরীক্ষা যা আপনি প্রিপারেশন নিয়ে গেলেন, দেখা গেল সেই প্রিপারেশন অনুযায়ী আপনি সেই জিনিসটা আপনি লিখতে পারলেন না, কেন হয়, এখানেও কিন্তু গ্রহের একটা ফ্যাক্টর থাকে। তো এই সমস্যাগুলো থেকে বেরোবার জন্য আমরা বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া তো করে থাকি, তার মধ্যে হচ্ছে মা সরস্বতীর বিভিন্ন ক্রিয়া করে দেওয়া হয়, তার সাথে সাথে নীল সরস্বতী কবচ। আপনারা নাম শুনেছেন নীল সরস্বতী কবচ, সেই সরস্বতী কবচ ধারণ করলে অবশ্যই আপনার বিদ্যাস্থানের যাবতীয় বাধা বিপত্তি সেটা দূর হতে বাধ্য। তার সাথে সাথে নীল সরস্বতী যন্ত্রমটা দিয়ে দেওয়া হয়, যন্ত্রমটা আপনি যদি রেগুলার পূজা অর্চনা করেন তো আপনার ছেলে বা মেয়ে যে ঠিক মতন পড়াশোনা করছে না, অবাধ্য পড়াশোনার ক্ষেত্রে কথা শুনছে না, তো সে অবশ্যই ঠিকঠাক মতন পড়াশোনা করবে বা পড়াশোনার ক্ষেত্রে তার রেজাল্ট যেটা এক্সপেক্টেড রেজাল্ট, আপনি যেটা প্রিপারেশন নিয়ে গেলেন পড়াশোনার ক্ষেত্রে, যেটা প্রস্তুতি নিয়ে গেলেন পরীক্ষার ক্ষেত্রে, দেখা গেল আপনি তার একটুকু সেই এক্সপেক্টেড রেজাল্টটা পেলেন না, তো সেখানেও কিন্তু এই ক্রিয়াগুলো কিন্তু বিশেষ সাহায্য করে। আপনি যদি সরস্বতী নীল সরস্বতী কবচ বা যন্ত্রটি ধারণ করেন, কবচটি ধারণ করেন এবং যন্ত্রটি পুজো করেন রেগুলার, তো আপনার সমস্যা অবশ্যই দূরীভূত হতে বাধ্য। তার সাথে সাথে বুধ এমনই একটা গ্রহ, সব সময় বুধের অবস্থান থেকে কিন্তু আমরা একজন শিক্ষার্থীর লেখাপড়ায় কতটা তার মেরিট, যেটাকে বলে মেধা, সেই জায়গাটা কিন্তু আমরা জাজ করি। সেখানটা থেকে বুধকে অবশ্যই কোনো একটি প্রতিকার দিতে হবে, না তা না হলে কিন্তু বুধ যদি খারাপ গ্রহের সন্নিকটে থাকে তাহলে কিন্তু কখনোই তার চঞ্চল মতি সেখান থেকে কিন্তু তাকে বার করা সম্ভব না। তো নানান ক্রিয়া আছে, করিয়ে নিলে ছাত্রছাত্রীদের পড়াশোনা যেটা সে এক্সপেক্টেড রেজাল্ট পাচ্ছে না, পরীক্ষার হলে গিয়ে সে যা লেখার কথা দেখা গেল কিছুই সে লিখতে পারলো না। আমাকে অনেকেই এসে বলে, মা আমি এত পড়ে গেলাম কিন্তু সেই পড়াশোনা যা পড়ে গেলাম সেটা আমি ঠিক মতন লিখে আসতে পারলাম না, বা যদিও বা লিখে এলাম আমার রেজাল্ট কেন এক্সপেক্টেড হলো না, আমি যেটা আশা রেখেছিলাম আমার ডিভিশনটা সেটা কিন্তু আমার আসেনি, কেন আসেনি, সেক্ষেত্রে কিন্তু এই গ্রহগুলো কাজ করে। তো এই ক্রিয়াগুলো করিয়ে নিয়ে আপনি যদি গ্রহ প্রতিকারটা করিয়ে নিয়ে পড়াশোনাটা ঠিক মতন করেন, এখানেও একটা কথা আছে, দেখা গেল আপনি নীল সরস্বতী কবচ পড়লেন, গ্রহগুলোরও প্রতিকার করলেন অথচও পড়াশোনা আপনার ছেলে মেয়ে করলো না, সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা কিছুতেই ভালো দেওয়া সম্ভব না, কারোর পক্ষেই সম্ভব না। রেজাল্টটা ভালো করতে গেলে আপনার চেষ্টাটাও জরুরি, সেখানে আপনি পড়াশোনা করছেন না, শুধুমাত্র কবচ পড়লে কিন্তু আপনার রেজাল্ট কখনোই এক্সপেক্টেড হবে না, আপনাকে পড়া
পড়াশোনাও করতে হবে, তার সাথে সাথে আপনার যে গ্রহ সংস্কার সেটাও করতে হবে, তার সাথে সাথে কিছু তান্ত্রিক ক্রিয়া করতে হবে, বাস্তুতে যদি কিছু দোষ থাকে সেগুলোও ঠিকঠাক মতন সংশোধন করতে হবে, তবেই কিন্তু আপনার সন্তানের পড়াশোনার ক্ষেত্রে যাবতীয় সমস্যা দূরে চলে যাবে এবং সে পড়াশোনা মন দিয়ে করবে বা তার রেজাল্ট এক্সপেক্টেড হবে। অনেকেই এরকম ক্লায়েন্ট আসেন যারা মা বাবারা ভীষণ চিন্তিত, অভিভাবকরা বধ সঙ্গে কুসঙ্গে মিশছে, মাতা অরুন্ধতি কিন্তু সুন্দর তন্ত্র প্রতিকার দিয়ে তাদের আবার সুপথে ফিরিয়ে আনে, রেজাল্ট ভালো করান, পরীক্ষার ক্ষেত্রে নীল সরস্বতী কবচ দেন এবং কিছু পুজো, কিছু তন্ত্র প্রয়োগ, তন্ত্রক্রিয়া আছে, কিছু যন্ত্রম দেওয়ার থাকে সেগুলোও দেন। আপনারা অভিভাবকরা যারা চিন্তিত সামনেই পরীক্ষার মরশুম, পরীক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরির পরীক্ষায় সফলতা চাইছেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন দ্রুত তন্ত্র প্রতিকারের জন্য মাতা অরুন্ধতির কাছে। আগে বিচার করে দেখে নেন, তাই একদম পুঙ্খানুপুঙ্খ সুন্দরভাবে কাজটা হয়। তন্ত্র প্রতিকারের আগে আগে জ্যোতিষ বিচার, তারপর কোথায় প্রবলেম সেটা একদম নির্মূল করে দেওয়া সমস্যাটা, তবেই তো আপনি আবার সুন্দর জীবন ফিরে পাবেন যে কোনো ক্ষেত্রে। আজকে আমরা শিক্ষা নিয়ে আলোচনা করছি, বিবাহের ক্ষেত্রে প্রবলেম, বিয়ে হচ্ছে না, দাম্পত্য অশান্তি, লেখাপড়া তো হচ্ছে না, উচ্ছন্নে যাচ্ছে ছেলে মেয়ে, চাকরি পাচ্ছে না, বধ সঙ্গে মিশছে, যে কোনো প্রবলেম থেকে আপনারা সলিউশন পাবেন তন্ত্রের দ্বারা। মাতা অরুন্ধতির ফোন নাম্বার লিখে রাখুন, কথা বলে নেবেন সবাই ফোনে। আর ডাকযোগে প্রতিকার পাবেন, দূরের বন্ধুরা ডাকযোগে আপনারা অবশ্যই প্রতিকার পাবেন, তিনি এম এ ইন ফিলসফি, সুতরাং শিক্ষিত একজন অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ, মাতৃসাধিকা, তন্ত্রসাধিকা, বশীকরণ স্পেশালিস্ট, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, মনোবিশ্লেষক এবং সুন্দর কাউন্সিলিং করেন। কলেজ স্ট্রিটে নিয়মিত চেম্বার, কলেজ স্ট্রিট নর্থ কলকাতায়, চলে আসুন শিয়ালদা হাওড়া হয়ে কলেজ স্ট্রিট রোববার 11টা থেকে 4টে, কিন্তু অবশ্যই নাম লিখিয়ে নেবেন স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, প্রতিদিনই সকাল 10টা থেকে 12টা কলেজ স্ট্রিট শ্রীমানি মার্কেটে আর্যভট্ট জ্যোতিষ কার্যালয়, তিনি দেখে দেন মানুষকে। আপনারা আসবেন আর ফ্রিতে পেন পাবেন, যারাই এই 2 সপ্তাহ দেখাতে আসবেন সামনের 2 সপ্তাহের মধ্যে বিনামূল্যে পেন স্বরূপ আপনারা পেন পাবেন, মন্ত্রপুত সিদ্ধ পেন যে কোনো পরীক্ষায় সফলতার জন্য। আর তন্ত্রক্রিয়ার জন্য তো আসবেনই, ডাকযোগে প্রতিকার পাবেন দূরের বন্ধুরা। কলেজ স্ট্রিটের পাশাপাশি টালিগঞ্জ, বেহালা, ব্যারাকপুরে নিয়মিত আপনারা দূর থেকে ডাকযোগে প্রতিকার করিয়ে নিতে পারেন, কাউন্সিলিং করবেন ফোনে এবং তারপর প্রতিকার আপনারা থ্রু কুরিয়ার, থ্রু পোস্টাল সার্ভিস আপনারা পেয়ে যাবেন। তার জন্য কিছু ফর্মালিটিস আছে, সেগুলো ফোনে আপনারা জেনে নেবেন। সবার জন্য ফোন লাইন খোলা, অনুষ্ঠানের পর বুকিংয়ের জন্য কথা বলুন। আর রাত্রে প্রতিদিন রাত্রে 9টা থেকে 10টা আপনারা কথা বলবেন মাতা অরুন্ধতির সঙ্গে, যারা সমস্যাগ্রস্ত, যারা সমস্যায় পড়ে আছেন, সলিউশন পাওয়ার জন্য, রাস্তা পাওয়ার জন্য নিশ্চয়ই কথা বলে নেবেন, যা করণীয় তিনি বলে দেবেন। রাশি লগ্ন নিয়ে একটা প্রশ্নের উত্তর পাবেন আপনারা রাত 9টা থেকে 10টা, ফ্রি কনসালটেন্সি টাইম প্রতিদিন রাত্রে। মোবাইল নাম্বারটা লিখে রাখুন সবাই, সেভ করে রাখুন। আরও 2-3 মিনিট আছে, আর একটু কিছু জেনে নিই আমরা। ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে আমি তো বললাম বাস্তুর একটা ভূমিকা থাকে, তো আমি একটা টিপস বলে দিচ্ছি, টোটকা বলে দিচ্ছি, যেটা করলে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন যেটা সেটা কিন্তু বাড়বে। প্রথম কথাই হচ্ছে আপনার ঘরের যে ঈশান কোণ, আপনারা জানেন ঈশান কোণটাকে আমরা বলি ভগবানের কর্নার, তো ঈশান কোণে বাচ্চাদের পড়ার টেবিলটা রাখুন, তাতে কিন্তু তার কনসেন্ট্রেশনের ব্যাপারটা অনেক বেড়ে যাবে। 2 নম্বর কথা, একটি কাচের গ্লাসে সর্ষে আর একটু হলুদ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে পড়ার টেবিলটার উপর রেখে দেবেন, আর প্রত্যেক 15 দিন অন্তর অন্তর এই জলটাকে কিন্তু চেঞ্জ করবেন। দেখবেন আপনার ছেলের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, পড়তে বসছি, বসেই রয়েছে, কিন্তু দেখা গেল তার মন আর একদিকে রয়েছে, তো সেই মন যে চলে যাওয়া, মানে পড়াতে যে মনটা না থাকা, অমনোযোগিতা, সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে। আর আমার তো পেন বলাই আছে অনুষ্ঠানে, যে আমি মন্ত্রপুত পেন মায়ের পায়ে সিদ্ধ করে দিই, তো সেই পেনটা নিয়ে পরীক্ষার হলে গেলে আশা করি অনেকটাই রেজাল্ট এক্সপেক্টেড হবে। বিনামূল্যে যারা দেখাবেন চটপট বুকিং করে যতদিন সম্ভব দেওয়া যাবে, সুতরাং আপনারা যারা বিনামূল্যে পেনটি নেবেন সিদ্ধ পেন ফ্রিতে, একদম মন্ত্রপুত সিদ্ধ পেন, তারা যোগাযোগ করুন ফোনে, ফোন লাইন খোলা থাকছে, ফোনে যোগাযোগ করবেন অনুষ্ঠানের পর, আর রাত 9টা থেকে 10টা ফ্রিতে কথা বলার সুযোগ। কলেজ স্ট্রিটের চেম্বার, শ্রীমানি মার্কেট, আর্যভট্ট জ্যোতিষ কার্যালয় প্রতিদিন, আর রোববার 11টা থেকে 4টে পাচ্ছেন এই চেম্বারে, এছাড়া ব্যারাকপুর, বেহালা, টালিগঞ্জে স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাতে পারবেন। আর প্রতিদিন অনুষ্ঠান থাকছে, দেখুন, ভালো থাকবেন, রাত 9টা থেকে 10টা মোবাইলে কথা বলে নেবেন, এখনও বুকিংয়ের জন্য কথা বলবেন, আর বিনামূল্যে পেনটি সংগ্রহ করে নেবেন চেম্বারে যারা নতুন নাম লিখিয়ে দেখাতে আসবেন কনসালটেশন ফিস দিয়ে। ভালো থাকুন, শেষ করলাম, আপনাকে ধন্যবাদ।